কানাডা যেন রং তুলি দিয়ে আঁকা রূপকথার মতো সাজানো একটা দেশ। রকি পর্বত দিয়ে ঘেরা দেশটাতে সুন্দর সুন্দর পাহাড়, জঙ্গল, হ্রদ কি কি নেই। আর এই বৃহত্তর দেশ কানাডা, তার মধ্যে আমরা যে প্রভিন্সে থাকি অ্যালবার্টা, সেটা হলো সবচেয়ে সুন্দর সাজানো। প্রকৃতি যেন তার সব রং ঢেলে আপন মহিমায় রাজ্যটাকে সাজিয়েছে। আজ আমরা বাড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার বাসে চড়ে একটা জায়গায় গিয়েছি, ক্যানমোর। এখানে একটা লেক রয়েছে, গ্রাসি লেক, যার রং পৃথিবী বিখ্যাত। আজ পাহাড় জঙ্গল পেরিয়ে চার বন্ধু মিলে চলুন ঘুরে আসি সেই সুন্দর লেকটা থেকে। সাবধানে যাস বাবা, পিছনে ভালো গেলে কোনো চাপ নেই, ভিডিওতে চলে আসবে। আমরা কিছু করিনি, এমনি তো বলতে পারবো। ভালুক দাঁড়াবে তো একটু, বলো আমি গাছে উঠছি, ভালুক একটু দাঁড়ালে। চার বন্ধু মিলে হাসি মজা করতে করতে 1.7 কিলোমিটার ট্রেক করে ফেলেছি। উপর থেকে উঠে গ্রাসি লেক ট্রেইলটাকে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। এত সুন্দর ভিউ দেখে সব কষ্ট গলে জল। শাগনিককে বললাম, এই হ্যাঁ রে, এই যে এত সুন্দর জামাটা ম্যাচ করে পরিয়ে এনেছি, এবার ছবি তোল। ও বললো, এখানে আমি ছবি তুলতে পারবো না, আসল জায়গায় চল, সেখানে গিয়ে ছবি তুলবো। এই যে চলে এসেছি গ্রাসি লেক, দেখুন কালারটা শুধু দেখুন। তবে এত সুন্দর জায়গাটা দেখে বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না কিছুতেই। শুধু দেখুন জলের রংটা, সবুজ, আকাশি, নীল, সবকিছু মিশেলে একটা অদ্ভুত সুন্দর কালার এসেছে। কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে, ঘন্টা পর ঘন্টা বসে এখানে গল্প করতে ইচ্ছে করছিল। দাঁড়ান, আপনাদের জলের কালারটা আর একটু ডিটেলসে দেখাই, দেখে মুগ্ধ হবেন না অবাক হবেন, বুঝতে পারবেন না। দেখুন শুধু, তবে শুধু লেক কেন, লেকের আশেপাশে যে রাস্তাটা, সেই রাস্তাটা যেদিকে দেখাবে সেদিকটাই যেন ছবি তোলার আদর্শ জায়গা। সুন্দর একটা দিন কাটিয়ে বাস ধরে বাড়ি ফিরলাম। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।